রাখি বেঁধে দিল দুই পার্কে, বাঙালির অখণ্ড সত্তা যেন আরও একবার ধরা দিল নতুন রূপে, নতুন আঙ্গিকে। বসিরহাট উপসংশোধনাগারে থাকা আন্তর্জাতিক বন্দীদের রাখি পরিয়ে দেন এপারের মহিলারা। মানবাধিকার সংগঠনের তরফ থেকে মিষ্টিমুখ করা হয়, কামনা করা হয় দীর্ঘায়ু। সৌহার্দ্য বজায় রাখার কথাও উঠে আসে উদ্যোগী মহিলাদের কথায়। বসিরহাট উপসংশোধনাগারে রয়েছে 206 জন বন্দি, তার মধ্যে 26 জন বাংলাদেশি বন্দি। বাংলাদেশি বন্দীদের সঙ্গে সম্পর্কের মিষ্টতা বজায় রাখার এই বিশেষ অনুষ্ঠান সব মহলের কাছে আলাদা আবেগ বয়ে আনে। যারা পরিজনদের থেকে দূরে রয়েছেন তাদের কাছে স্বজনের মতো পৌঁছে যাওয়ার এই মানবিক উদ্যোগ রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছে। আমরা প্রতি বছরের ন্যায় বসিরহাট জেলে আমরা এই রাখি বন্ধন উৎসব পালন করি। তার একটি কারণ হচ্ছে আমরা এই জেলবন্দী যারা আছেন তারা স্বাভাবিকভাবে তাদের পরিজন পাশে পায় না, তারা কোনো আনন্দ উৎসব করতে পারে না। আমরা অন্তত তাদের পাশে দাঁড়িয়ে আমাদের মেয়েদের নিয়ে, আমাদের কমিটির সদস্যদের নিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়ে একটু আনন্দ দিয়ে দিতে পারি, তাদের পরিজন কাছে থাকে না। সেই সাথে সাথেই আর একটা বিশেষ বার্তা যেটা আমরা দিতে চাই, এই জেলবন্দি অবস্থায় যারা আছে তারা যেভাবেও এই জেলবন্দি থেকে বাড়ি ফিরে গিয়ে সমাজের যেন সমাজের বিভিন্ন সংগঠনের কাজ এবং সামাজিক সমাজের মুক্ত করতে পারে, সেই বার্তা সেই আশা নিয়ে আমরা অন্তত বিশেষ করে এদের কাছে সেই বার্তা আমরা দিতে আসি। কাঁটাতার দুই পার্কে আলাদা করে রেখেছে, সীমান্ত পেরিয়ে এপারে ঢোকার বা নানা কারণে ওপার বাংলার অপরাধীরা এপারে জেলে বন্দি, তাদের প্রিয়জনদের কাছে যাওয়ার সুযোগ কম। এপার বাংলার একই ভাষা একই সংস্কৃতির মানুষের সঙ্গে ওদের কাটাতে হচ্ছে, প্রিয় মানুষের কাছে না যাওয়ার বেদনা বুকে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে এই সব বন্দীদের। তবে তারা রাখি বন্ধনের মতো অনুষ্ঠানে অংশ নিতে পেরে বেশ আপ্লুত। ভীষণ ভালো লাগছে, দিদিরা এসেছেন আমাদের কাছে রাখি বাঁধতে, যে এই ভাতৃত্ব দিন দিদিরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদেরকে আশীর্বাদ করে, আমাদের দীর্ঘায়ু কামনা করে। আজকেরও দিদিরা এসে করেছেন, আমরা যত ভাই আছি এখানে আমরা খুব আনন্দিত এবং আমরা মানসিকভাবে অনেক শান্তির মধ্যে আজকের আছি। শিকড়ের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে দুপারের সৌহার্দ্য বজায় থাকুক চাইছেন ওপারের বন্দিরা। মন্টু সাহাজের রিপোর্ট, বাংলা জাগরণ।